দিতেছে তখন দেখছি বেল্টই করে যাচ্ছে, এই দাঁত খুলে চ এই কেন রং করছিস, কি করছিস, নিজে কেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিমা কাজি। দেখো আমি এখন চলে এসেছি ডক্টরের কাছে আর ইফতার করা হয়ে গেছে। ইফতার করার পরই আমি বেরিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যে করে নিয়ে, কারণ হচ্ছে আজকে আমার অ্যাপয়েন্টমেন্টও ছিল। আর এখানে এসেছি আমি দাঁতের ডক্টরের কাছে, তো আমার আজকে এতটাই ভিড় যে আমি দু ঘন্টা ওয়েট করছি, এখন আমার নাম্বার আসেনি। তো আমার দাঁতে পেন হচ্ছিলো তাই আমাকে আসতেই হয়েছে, কিছু করার নেই, রোজা আছে। আর আহানাফকেও আমি এই জন্য নিয়ে এসেছি যে আহানাফের একটা দাঁত নড়ছিল, তো ওটা ওপর দিয়ে নিয়ে গেছে কিন্তু গোড়াটা নিচে রয়েই গেছে, তো ওর ওখানে পেন হচ্ছিলো তাই নিয়ে আসলাম যে ডক্টর ওটাকে মানে তুলে দেবে, কারণ ওটা নিজে থেকে উঠছিল না। তো ও মাঝে মাঝে ব্যথা পেয়ে কষ্ট পাচ্ছিলো তাই আমি, আহানাফ আর আমার হাজব্যান্ড তিনজনেই এসেছি। তো এখানে এখন দু ঘন্টা হয়ে গেছে, এখনও তো আমার মানে নাম্বার আসছে না, আর কতক্ষণ ওয়েট করবো বুঝতেও পারছি না। আর আহানাফও বোর হয়ে যাচ্ছিলো, দেখা যাক যে কতক্ষণে হয়। গুড মর্নিং, দেখো আজকে কালকে তো দেখলে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তো আমার দাঁতে পেন হচ্ছিলো তো তার জন্য দেখিয়ে এসেছি। আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে আমার রাত 10টা হয়ে গেছে, আর আজকে হচ্ছে নেক্সট দিন, আর আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে তো মানে রোজা তো চলছে, আর আজকে এই জন্য উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ হচ্ছে আতিফ আর আমানাফের আজকে স্কুল খুলছে, আজকে ফার্স্ট ডে স্কুলে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি দেখাই। তো ওদের টিফিন টিফিন রেডি হয়ে গেছে আর ওরা এখন ব্রাশ করছে, এবার খুঁজে খাওয়াবো, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমি কাতে ব্রাশ করো, দেরি হয়ে গেল, এই দাঁত খুলে হ্যাঁ কালকে আহান আপনার দাঁতটা একটা নড় ছিল, সেটা ভেঙে ওপর থেকে ভেঙে গিয়েছে আর নিচের গোড়াটা রয়ে গিয়েছিল, তো সেটাকে ওকে ডাক্তারের কাছ থেকেই তোলা হলো। বের করতে এখানে আটি রেডি হয়েছে, টিকিটটা তুলেছিস, প্যান্টের টিকিটটা তুলেছিস, প্যান্টে তো টিকিট লাগানো ছিল, ঠিক আছে। আর আহানাফের স্কুল ড্রেস এখনো আসেনি, অর্ডার দেওয়া হয়েছে এখন ওরা দেয়নি, তাই ও বাড়ির ড্রেস পরে যাচ্ছে। এখানে দেখো আহানাফের টিফিন স্যান্ডউইচ আর ওয়াটার বোতল, এই আহানাফের ব্যাগ রেডি হয়ে গেছে, আহানাফ রেডি, আতিফ এখন আছে বেল্ট নিয়ে, হ্যাঁ আতিফ এখন থেকে বেল্টের পিছনে দমই দিয়ে যাচ্ছে, এখনো বেল্ট ঠিক করছে না, হ্যাঁ বড় করে নে বেল্টটা, দু বছর পর স্কুলে যাচ্ছিস তো ওই জন্য ঘন্টা করে, আর এখন এটা থেকে পানি খাচ্ছ কেন, যাও বাথরুম ফাথরুম করে নাও স্কুলে যে বাথরুম আছে, তোমার ন্যাপকিন দিতে হবে না, ন্যাপকিন একটা মাস্ক আর একটা মাস্ক দাও, হ্যাঁ দুটো একটা মাস্ক পরে যেতে হবে, একটা এক্সট্রা দিতে বলেছে, করছে কোন জুতোটা বার করবো, আতিফের জুতো নেওয়া হয়নি, আতিফ এখন বাড়ির জুতো পরে যাবে, এখন আসেনি জুতো, ছিঁড়ে ফেললে আহানাফের জুতো, জুতোর ট্যাগটা ছিঁড়ে দিই, হাত দিয়ে কেটে যাবে, কাঁচি নিয়ে কাঁচি, আমাকে দে না আমি কেটে দিই, ও স্কুলে আবার খুশিতে পাবো, সব নিজে নিজেই করে ফেলছে, এখন পর যাচ্ছে, ও বুঝতে পেরে গেছে না, হ্যাঁ সবসময় উল্টো জুতো করতে, আসো আমি বার করে দিচ্ছি, তুমি যেটা বের হয়ে গেছে সেটা পড়ো না, আচ্ছা নেয় না ও চিপসটা, এটা নেয় না ফ্রুটিটা,
জুতোটা এটা খুলবে তো বেলটা? হ্যাঁ তুই তখন দেখছিস বেল্টই করে যাচ্ছিস, বলো না ওটা রাত খাবে তারপর ঠিক হবে। উফ মারছিস না, ব্যালেন্স দিন নে টাকা। হ্যাঁ দিবি তো, এই কেন রং করছিস? না না বাবা পাঠিয়ে হবে না। হ্যাঁ দেখো ওরা খুব ভয় আল্লাহ বেরিয়ে গেছে, এখান থেকে আমি জানলা দিয়ে একটুখানি দেখবো, ওরা বাইকে করে যাবে, ওর বাবা ছেড়ে আসবে। কি হয়েছে? হ্যাঁ বাই। ও শোন আহানাবকে হাত ধরে ওর ক্লাসে বসতে দিয়ে আসবি। বাট চলো আল্লাহ হাওলা যাও, বাই। দেখো আজকে এরা দুই ভাইয়ে স্কুলে চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে, হয়ে আছে, কেউ বক বক করা নেই। আমি একটু সারাদিন মানে আমার তাড়াতাড়ি কাজও কমপ্লিট হয়ে গেছে সব, আর ঘরও নোংরা হয়নি, ঘর পুরো পরিষ্কার হয়ে আছে, আর আমারও সব কাজ হয়ে গেছে। আর আমি এখন এই নামাজ পড়ে উঠলাম। আমি তাই ভাবলাম যে তোমাদের ওই বাচ্চারা থাকলে মানে এত বকে তখন মনে হয় যে একটু চুপ করুক, আর আজকে ওরা সবাই চলে গেছে, আমার মানে বাড়ি এত ফাঁকা যে আমি ভালো মানে ফাঁকা ফাঁকা অনেকদিন সব একসঙ্গে ছিলাম তো ভালো লাগছে না। তো ওরা আসবে আর একটু পর, তো আমারও নামাজ পড়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো কিছু নেই, আজকে রোজা, এখন তো রোজার টাইমে খাওয়া দাওয়া কিছুই হবে না। আর তাই ওরা আসুক, আসলে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো যে ওদের কেমন লাগলো আজকে এতদিন পর স্কুলে ক্লাস নিয়ে। আর চলো দেখো পুরো আমার বেড ফেড পুরো পরিষ্কার। হ্যাঁ দেখো কেউ ঘাঁটার নেই, নাহলে সারাদিন এই বেডের উপরে মানে লাফালাফি করতো আহানা। আর আজকে ওরা এখন সব স্কুলে চলে গেছে, আর আমি এখন বাড়িতে বসে কী করবো, আমার তো কাজ হয়ে গেছে, এখন এবার আমি নামাজ পড়াও হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। আতিফ এসে গেছে স্কুল দিয়ে, কেমন হলো আজকে কষ্ট? রুজারিকে মুখ শুকিয়ে গেছে বেচারার। স্কুল কেমন লাগলো? ভালো হয়েছে কিছু ফ্রেন্ড? চলো জামা কাপড় খেয়ে না বসে রাখলো। এই তো কেমন লাগলো স্কুল? সারাদিন বাড়িতে ফোন নিয়ে বসে থাকতে কেমন লাগছিল? ভালো। আর ফ্রেন্ড হলো? হ্যাঁ হলো। ও ফ্রেন্ড না আগে মনে আরো বলি। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, আজকে ভালো লেগেছে। ভালো খেতে লাগছে, আমি খাইয়ে দিচ্ছি। আনাপে নিয়ে এসছি খাবার, পেঁপে আলু সবজি আর হচ্ছে চিকেন। আজকে দেখো আতিফকে রোজা লেগে গেছে, স্কুলে গিয়েছিল, আবার বাড়িতে ফুটবল খেলছে, বাবু থাকতে পারেনি, ফুটবল খেলেছে, খেলে আবার ঘুমিয়ে পড়েছে, এসে পুরো গরমে শুকলেছে, আনানাপু ঘুমিয়ে পড়েছে, এখানেও সব ঘুমাচ্ছে। আর আমি এখন নামাজ পড়বো, পড়ে ইফতারের জোগাড় করবো, এদের এখন তুলবো না আসি, ইফতারের আগে এদের তুলবো, ড্রেস নিয়ে নিক, অনেকদিন পর কে আছি। কী হচ্ছে এটা? হাসবি না একদম, একদম হাসবি না। একদম হাসবি না, আহানাপের কি বেলি নেই? আল্লাহ কি হলো? আল্লাহ করছি
আমরা এখন রোজা খুলে রেস্ট নেওয়া হচ্ছে, আর এখন আহানাপকে রেডি করা হচ্ছে পড়তে যাওয়ার জন্য। আহানাপ পড়তে যাবে না, পড়লে স্কুলে বের করে দেবে। এইটা কে শিখেছে তোকে? কে শিখেছে এটা? আমি মুজোকে আনা বলতে একটু মুছে বলে দিন। আচ্ছা ঠিক আছে, এদেখো এগুলো সর, এগুলো আহানাপের বুক এসে গেছে, এবার এগুলোকে আর মোলাট করতে হবে। তোমাকে আমি ওই জন্যই বলেছিলাম গো, আগে এনগুলো আমার মোলাট করাটা শান্তি তো দেই, এখন রোজার টাইমে মোলাট করা এই করা বহুত ঝামেলা। এসে গেছে আহানাপের বই। আর দেখো এটা হচ্ছে আমার রিফ্রেশ ড্রিঙ্ক, এটা খেয়ে পুরো রিফ্রেশ হয়ে যাবো, রোজার যে ক্লান্তি দূর হয়ে যাবে। তার এক্সট্রা তো একটা প্রিন্ট আউট হলে তো ঘরে ফোন থেকে সব বেরিয়ে যাবে। কি হয়েছে তোর? এ বাবা কি করছিস, নিজেকে মরছে কে কে ভাত খাবে বলো? আমি ভাত খাবো না, তোমাকে খেতেই হবে। এখানে দেখো আমার হচ্ছে যে কোনগুলো লাগবে। এই দাঁড়া না, এই দেখি আতিফের সব কপি বেঁচে গেছে, সেগুলো যদি হয়ে যায় এখন দেখি ওর স্কুলে সব কপি চেয়েছে। এই কাজটা করে নে। কি করছিস টা তুই? আমার কত অনেক সুন্দর হয়, আমি আমাকে এত মারেন কেন? কে মারছে তোকে? এই হলুদগুলো তো আতিফের আছে, এবার এইগুলোর মধ্যে এখন 96 আর 64 কটা আছে দেখতে হবে। ওগুলো তো ক্লাস, এইগুলো ক্লাস টু, এইগুলো থেকে দেখি যদি নতুন থাকে কিছু। এ তো খাতা দেয় কিন্তু সব ইউজ করে না স্কুল থেকে, আর কিন্তু নিতে হবে সব। এটা 64 পেজ হয়ে যাবে। হ্যালো, আমার এখন আমার বইগুলো গুছানো হয়ে গেছে স্কুলে, আমার কালকে স্কুল আছে, আমরা মজা করি, আর আটি দাদা এখানে পড়ছে, আটি যখন লাভ করছে এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা বাই, লাইক শেয়ার করুন। এ না আমি করছি না, লাইক শেয়ার করুন। করতে পারলো না এন, আমি একটু কাজ করছিলাম বলে তাই ওকে বলছিলাম। দেখো আমাদের তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আহানাপ আর আহানাপের পাপা খাবে, তো ওদেরকে আমি ডিনারটা দিয়ে দিই। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আজকে এতটাই, কারণ 11:30 বাজছে আর সেহরিতে উঠতে হবে, লেট হয়ে যাবে, ফের কালকে স্কুল আছে ওদের। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবার ফের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। বাই বাই, গুড নাইট, সব্বা খেয়ার।